আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আলপনাস কিচেনের নতুন ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে পাউন্ড কেকের পারফেক্ট একটা রেসিপি। এই পাউন্ড কেকটা খেতে অনেক বেশি মজার হয় আর বাসার সকলেই খুব পছন্দ করে। মাত্র 2টা ডিম দিয়ে চুলায় এই মজার পাউন্ড কেকটি তৈরি করেছি। বেকারি স্টাইলে কিভাবে এই পাউন্ড কেকটি তৈরি করা যায় তার জন্য কিছু টিপসও থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মজার এই পাউন্ড কেকটি কিভাবে তৈরি করতে হয় চলুন তা দেখে নিই। প্রথমে সব শুকনো উপকরণগুলো চেলে নিব, তাই একটা বাটির উপর ছাঁকনি দিয়ে এতে এক এক দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কেক তৈরিতে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ ও 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সব শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এই কেক তৈরিতে সাধারণত কেক ফ্লাওয়ার ব্যবহার করা হয়, যেটা আমার কাছে নেই, তাই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। ছাঁকনিতে থাকা এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এখন একটা চামচের সাহায্যে সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। বাটিটা এখন এক সাইডে রেখে পরের কাজে চলে যাব। একটা মিক্সিং বোলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 80 গ্রাম বাটার ঢেলে নিচ্ছি। চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার ব্যবহারে কেকটা খেতে যেমন স্বাদের হবে তেল ব্যবহারে তেমন স্বাদ হবে না। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। বাটারের সাথে চিনিটা হালকা একটু মিশিয়ে নেওয়ার পরই বিটারটা অন করে বিট করে নিতে হবে, তা না হলে চিনি বাহিরে ছড়িয়ে পড়বে। এবার বিটারটা অন করে দিয়ে বাটার এবং চিনি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না চিনি অনেকাংশে গলে আসে। প্রায় 2 মিনিটের মতো বাটার এবং চিনি বিট করে নিয়েছি। বাটারের সাথে চিনি বিট করার সময় চিনি সম্পূর্ণ গলবে না। এবার বিটারটা বন্ধ করে দিয়ে এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম দিয়ে দিচ্ছি। বাটার ও চিনির মিশ্রণের সাথে ডিম দেওয়ার পর বিট করলে চিনি সম্পূর্ণ গলে যায়। এবার বিটারটা অন করে দিয়ে চিনি গলে আসার আগ পর্যন্ত বিট করে নিব। চিনি সম্পূর্ণ গলতে এবার বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার বিটারটা অন করে দিয়ে 20 থেকে 30 সেকেন্ড ভালো মতো বিট করে নিব। কেক তৈরির জন্য ডিমের এই মিশ্রণ সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখন বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। ডিমের মিশ্রণের মধ্যে শুকনো উপকরণগুলো আরেকবার ছাঁকনি দিয়ে ছেলে দিয়ে দিব, তাই ছাঁকনির মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দ্বিতীয় বারের মতো ছেলে নিচ্ছি। এটা করার কারণে কেকটা বেশ সফট হবে। ছাঁকনিতে থাকা অবশিষ্ট এই অংশটুকু ফেলে দিয়ে এবার শুকনো উপকরণগুলো একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে ডিমের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিব। কেকের ব্যাটার সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। কেকের ব্যাটারটা ঠিক এমন ঘনত্বের হবে। 7 ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন কেকের ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি। কেকের সম্পূর্ণ ব্যাটারটুকু মোল্ডে ঢেলে নেওয়ার পর মোল্ডটা ঠিক এভাবে কয়েকবার ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। চুলায় একটা হাঁড়ি হাই হিটে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার হাঁড়ির ঢাকনাটা খুলে হাঁড়ির মধ্যে থাকা স্ট্যান্ডের উপর কেক মোল্ডটা বসিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট সময় নিয়ে কেকটা বেক করে নিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনাটা খুলে এবার কেক চেক করে নেওয়ার পালা। একটা কেক টেস্টের সাহায্যে কেকটা চেক করে নিচ্ছি। কেক টেস্টারটা কেক থেকে ক্লিন বের হয়ে আসছে, কেক হয়ে গিয়েছে। চুলা থেকে উঠে কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটা কেক মোল্ড থেকে মোল্ড আউট করার জন্য একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। কেক গরম থাকা অবস্থায় এই কাজটা করতে নিলে কেক ভেঙে যেতে পারে, তাই সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কেকটা মোল্ড আউট করে নিতে হবে। একটা সার্ভিং ডিশের উপর কেকটা ঢেলে নিচ্ছি। কেকের গায়ে লেগে থাকা বেকিং পেপারটাও উঠিয়ে নিচ্ছি। মাত্র 2টা ডিম দিয়ে চুলায় তৈরি করা এই পাউন্ড কেকটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই কেকটা একেবারেই বেকারি স্টাইলে তৈরি করেছি। আর এখন কেকটা স্লাইস করে দেখাচ্ছি। সকাল বা বিকালের নাস্তায় এই পাউন্ড কেকটি বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই বাহির থেকে না কিনে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারেন বেকারি স্টাইলে পারফেক্ট পাউন্ড কেক। পাউন্ড কেকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
দেখুন কেকটা কতটা সফট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কোন খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে সেটাও কমেন্টে জানাতে পারেন। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।